আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট, পাহাড়ে তাপমাত্রা নামলো শূন্যের নিচে, সমতলে পাহাড়োৎপাতন হতে পারে 6 থেকে 10 ডিগ্রির মধ্যে। এক নজরে দেখে নিন আজকের আবহাওয়া পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলায় কোন কোনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় পারদ কত ডিগ্রি পর্যন্ত নামতে পারে, নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঘূর্ণিঝড় যাওয়াদের রেস কাটতেই আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, ঠান্ডা বেড়েছে উত্তর ভারতের দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান সহ উত্তরপ্রদেশে, তাপমাত্রা নেমেছে পূর্ব ভারতে, বাংলা সহ বিভিন্ন জায়গাতেই তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল 6.6 ডিগ্রিতে। এদিন রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম। কবে রবিবার দিল্লিতে এ মরশুমে তাপমাত্রা ছিল সব থেকে কম? তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.4 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের আশেপাশেই, তবে দিল্লির গড় বায়ুমানের সূচক ছিল 256তে, যা তুলনামূলক অনেকটাই খারাপ। দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমান সপ্তাহে আবহাওয়া এই রকমই থাকবে। পূর্বাভাস অনুযায়ী 16 ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে কুয়াশা থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সকালের দিকে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশা থাকতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। নামবে তাপমাত্রাও। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশের কিছু এলাকা এবং মধ্যপ্রদেশের উত্তর অংশে ন্যূনতম তাপমাত্রা নেমে 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের তাপমাত্রা নেমে যেতে পারে 2 থেকে 4 ডিগ্রির মতো। কাশ্মীরের ঠান্ডার প্রকোপ তীব্র। কাশ্মীরের ঠান্ডার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে, সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে, অনেক জায়গাতেই তাপমাত্রা রয়েছে শূন্যের নিচে। রবিবার শ্রীনগর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -3 ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার ছিল -2.4 ডিগ্রি সেলসিয়াস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালাচিস্তান, মুজফ্ফরবাদ আগামী 5 দিন ও হিমাচল প্রদেশে 6, 16 ও 17 ডিসেম্বর। ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। পশ্চিম হিমালয় এলাকায় 15 ডিসেম্বর নাগাদ ফের পশ্চিমী ঝঞ্ঝার আছড়ে পড়তে চলেছে। এছাড়াও পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরে বিচ্ছিন্নভাবে আগামী 5 দিন ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বঙ্গজুড়ে শীতের প্রভাব, উত্তুরে হাওয়ার দাপটে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নামল। কলকাতার পারদ যেমন 15 ডিগ্রির নিচে নেমেছে, তেমনি বিভিন্ন জেলায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির নিচে। আগামী 3-4 দিন এই রকম শীত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টা অর্থাৎ 15 ডিসেম্বর বুধবার সকালের মধ্যে কলকাতার আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি কুয়াশার তেমন কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।